চন্দনাইশ উপজেলার দোহাজারি জামিজুরি বালিকা উচ্চ বিদ্যালয় ও মফিজুল্লাহ খান শিশু বিদ্যানিকেতন স্কুলের ছাত্রীদের মাঝে সবুজ সাথী মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক সহযোগিতায় মেহগনি, তেঁতুল, চালতা, আমলকি, পেয়ারা, আকাশমণি, জাম্বুরা, লেবু, কামরাঙ্গা, বহেরা, অর্জুন সহ বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সবুজ সাথী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান তানহা এহসান সাথীর সভাপতিত্বে ও জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার পরিচালক মোহাম্মদ আলী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দোহাজারি জামিজুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিষ্ণুযশা চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম.এ.হ, জাফর আহমেদ, মোহাম্মদ মুশফিক ভুঁইয়া সহ প্রমুখ।